নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র এবং 2023 সালের পরিবেশ বিজ্ঞানের মডেল সেট দেখাচ্ছি। এখান থেকে 100% তোমরা 2023 সালের পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি 2023 সালের ইভিএস পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর সমেত আমরা আলোচনা করেছি এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত MCQ আছে, তোমরা তো জানো যে তোমাদের MCQ এবং SA³ মিলে টোটাল নম্বর থাকবে 40, অর্থাৎ MCQ 24খানা এবং SA³ 16খানা, টোটাল হচ্ছে 40 নম্বর। এবং তার সঙ্গে বড় প্রশ্ন থাকবে 40 নম্বর, টোটাল তোমাদের হচ্ছে 80 নম্বরের পরীক্ষা। তো দেখো, 80 নম্বরের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। ইভিএস কিন্তু খুবই একটা সহজ সাবজেক্ট, একটুখানি পড়লেই কিন্তু হয়ে যায়, বেশি পড়তে লাগে না, ঠিক আছে। 8 নম্বরের 5খানা বড় প্রশ্ন লিখতে হবে। তো দেখো, যে সমস্ত বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। স্কুল টেস্ট কোশ্চেন পেপারস, এটা কিন্তু আমাদের WBCHSE টেস্ট পেপারের একটা মডেল সেট, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ সেট, তোমাদের কাজে লাগবে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান পরীক্ষায়। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত এখানে উল্লেখ করা আছে। তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটা আমাদের অবশ্যই জানাবে। আমরা চাই তোমাদের রেজাল্ট যেন ভালো হয় এবং তোমাদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, এটা আমরা সবসময়ের জন্য চাই। 2023 সালের ইভিএস প্রশ্নপত্র কেমন হতে পারে তার মডেল সেট নিয়ে আমরা হাজির হয়েছি। দেখে নাও তোমরা মডেল সেটগুলো, যে মডেল সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। আর আজকে আমি লাইভ ক্লাসে আসব। বিগত 4 থেকে 5 বছরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। দেখে নাও বড় প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ, জীব বৈচিত্র্য, উন্নয়ন ও পরিবেশ, এগুলো ভালো করে পড়বে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।